এবারে আরো কিছু সংবাদ এক নজরে। লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। তদন্ত কার্যক্রম শেষে অভিযোগের প্রাথমিক সত্যতার বিষয়টিও নিশ্চিত করেন সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়। আশুলিয়ায় তিন বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিকেলে ইয়াপুরে ভাড়া বাড়ির গোসলখানা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকত ইভা। বাবা মা দুজনই আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা নজরুলের তেওতার জন্মভিটা সংরক্ষণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে প্রমীলা নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদ। বক্তারা বলেন, প্রমীলার স্মৃতিধন্য বাড়িটির স্বার্থান্বেষী মহলের চক্রান্তে বেহাত হতে চলেছে।